হ্যালো গাইস, তো আজকে আমরা চলে এসেছি একটা ভিডিও ডেইলি ব্লগ নিয়ে, না ডেইলি ব্লগ নিয়ে না, একটা ইনফরমেটিভ ভিডিও, ইনফরমেশন নিয়ে। ওকে, আমি বলতেই দেব না, দুটো ইনফরমেশন মানে একটা ইনফরমেশন নিয়ে এসেছি, আরেকটা বলতে পারো একটা শিকায়ত নিয়ে এসেছি তোমাদের কাছে। ঠিক আছে, ইনফরমেশনটা আমি পরে দিচ্ছি। যেটা শিকায়ত সেটা হচ্ছে গিয়ে তোমরা ডেইলি ব্লগ যখন করি তখন তোমরা বলো দাদা একটু অন্য কিছু দেখাও, অন্য কিছু দেখাও। যখন অন্য কিছু করি তখন বলো তোমরা ডেইলি ব্লগ কবে আসবে, ডেইলি ব্লগ কবে আসবে, সেগুলো তোমরা দেখো। আমি দেখেছি যখনই আমরা ঘুরতে যাই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট অব্দি দেখো, তারপর আস্তে আস্তে ভিউটা কমে যায়, খুব ভিউটা কমে যায়। কেন আমি জানি, সবার জন্য না, ঠিক আছে, সবার জন্য না, মানে যারা দেখো না তাদের জন্য বলছি। বাট আমি এই এই ট্রিপটাতে পার্টিকুলার এই ট্রিপটাতে এতটা আপসেট হলাম কেন বলতো, আগের গুলোতে হয়নি, কারণ এই ট্রিপটাতে এতটা আপসেট হলাম কারণ এই ট্রিপটাতে এটুকু আমি বলতে পারি নিজের কাজের ওপর যে অনেকটা খেটেছি বেশি, অনেকটা ভালো কাজ করার চেষ্টা করেছি, ইভেন ভালো কাজ হয়েছে অনেক বড় বড় ইউটিউবারদের থেকে, এটুকু আমি বলতে পারি। কিনা যাবো না, বাট আমাদের মানে আমি সবার থেকে বলছি না, বাট অনেক বড় বড় ইউটিউবার থেকে বলছি, ঠিক আছে। বাট সেটা তোমরা কাজটা কাজগুলো দেখলেই বুঝতে পারবে, হয়তো প্রথম দিকের ভিডিওগুলো আমি বলছি না, এডিটিং হোক, ভিডিও পরের দিকের ভিডিওগুলোতে, মানে ধরো যেটা নাকি আমরা ডে 4 5 6 লাস্ট ডে এগুলোর কথা বলছি, তোমরা হয়তো অনেকেই ফার্স্ট দিকের ভিডিওগুলো থেকে পরের দিকে গেলো, কারণ ফার্স্ট দিকের ভিডিওগুলোতে কিন্তু আমরা মেন্টালি একটুখানি ডিস্টার্ব ছিলাম, সেটা তোমরা ভালো মতো যারা দেখেছো তারা ভালো মতোই জানো কেন। তো আমরা সেভাবে ভিডিও করতে পারিনি কারণ সবসময় মাথায় একটা টেনশন হচ্ছিল, বিশেষ করে আমার, কারণ যারা জানো না তারা গিয়ে বলবো ট্রাভেল ব্লগগুলো ফার্স্ট টু লাস্ট দেখো, তাহলে বুঝে যাবে কেন মেন্টালি ডিস্টার্ব ছিলাম। ওই ডিস্টার্বনেসটা কাটিয়েছি, তবে থেকে কিন্তু আমরা ব্লগটা পুরো চেঞ্জ করে দিচ্ছি, যদি দেখো তাহলে তোমরা বলতে পারবে। কারণ আমি জানি না, যারা ভালো কাজ করে হয়তো ভালো কাজের দাম নেই, আর যারা নাকি বেকার ওই কি বলবো কন্ট্রোভার্সি করতে হবে, মানে আমরা যদি এখন গিয়ে আমি আর সৌরভ যদি কন্ট্রোভার্সি করতাম, বিশাল ঝামেলা করতাম, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে দিতাম, তাহলে হয়তো আমাদের বিশাল কিছু ভিউ চলে আসতো। ঠিক আছে, না দাঁড়াও, যেটা বলছি বলতে দাও। তো হাই ফক্স, তারপর নাম কি বলো, দ্য কনফিউজ বক্স, কেন জানি না এদের ভিডিওগুলো এত খাটে, ওরা এত ভালো এডিট করে, এত ভালো শুট করে, মানুষকে করতে দাও বলেই হয়, আর হয় বলেই সবাই দেখে বলেই কিন্তু ওরা কন্ট্রোভার্সি বেশি করে মানুষ করে, আমরা সেটা পারি না, আমি যতই বলি কিছু করার নেই, আমি জানি সেটা। আর কি করছে দেখো, সব দিক থেকে কিছু লোক আছে যারা চারটে পাঁচটা করে ওদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে, হলো কিন্তু জেফারারি, ওরা কিন্তু ভিডিও বানালো একটা কি দুটো, অন্যান্যরা চারটে পাঁচটা ছটা করে ভিডিও বানিয়ে বানিয়ে কিছুই হচ্ছে না, পুরো একটা সব কাটি করে চলে যাচ্ছে। যাই হোক, ওইসব কন্ট্রোভার্সি আমরা করতে পারবো না, আর করার কোনো ইচ্ছেও নেই, আমরা ভালো কাজ করতে এসেছি এখানে, ভালো কাজ করা। হ্যাঁ, আমি জানি ডেইলি ব্লগে সেরকম কিছু আমরা করতে পারি না, বাট চেষ্টা করি যখন আমরা ঘুরতে যাই আস্তে আস্তে, যদি তোমরা ফার্স্ট টুর মানে আমাদের ফার্স্ট টুর দেখো, সেকেন্ড টুর দেখো, এই থার্ড টুর দেখো, তিনটে টুর দেখে থাকো, যারা তোমরা দেখেছো তারা জানবে যে আমরা অনেকটা বেটার করেছি, চেষ্টা করেছি, আর আশা করি করেছি, আশা করি। তোমরা যদি দেখো আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এইবারের টুরটার পুরো প্লেলিস্টটা, অবশ্যই যারা এখনো দেখোনি বা যারা কারো যদি একটা দুটো পার্ট বাকি থাকে বলবো একবার দেখে এসো প্লিজ, খুব ভালো লাগবে আশা করি। আর বলি সেকেন্ড টপিকটা, ঠিক আছে, যেটা নাকি এটা আমরা একটু তোমাদের সাথে একটু মনটা খুলে শেয়ার করলাম, যেটা আমার রাগ মানে কষ্ট হচ্ছিল, রাগ না কষ্ট হচ্ছিল, যে আমার চ্যানেলটা কিন্তু ডাউন না, চ্যানেলটা তুমি তোমরা যদি দেখো তাহলে চ্যানেলটা ভালোই ভিউ হয়, ঠিক আছে, তোমরা দেখো না, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, হয়তো ভালো লাগে না, হ্যাঁ, তো ওই জন্যই বলবো একবার একটু আমার ডেইলি ব্লগটা বলছি না, ওগুলো একটু দেখে এসো, ভালো লাগবে, ওটা ভালো কাজ করেছি। ডেইলি ব্লগ আমরা সেরকম কিছু করতে পারি না, জানো আমি ব্যবসা করি, তো সারাদিন আমি সেভাবে থাকতে পারি না, ও একাই বেশিরভাগটা ভিডিও করে, ওটা একটু দেখে নিও। যাই যে কথাটা বলছিলাম, হ্যাঁ, ফার্স্ট কথা বলি, আমার সাথে যে ফ্রডটা হয়েছিল, ফ্রডটা কী হয়েছিল সেটা তোমাকে সব বলে দিয়েছি, এখানে আর কিছু নতুন করে বলার নেই। যেটা বলিনি আমরা, ভুলে গেছিলাম, মানে আনন্দে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কি, হ্যাঁ, আমরা টাকাটা ফেরত পেয়েছি, টাকাটা ফেরত পেয়েছি বলতে কি, সব টাকা না, মানে সব টাকা ওনার হিসাবে, সব টাকা আমাদের হিসাবে, সব টাকা, মানে আমরা টোটাল 32,500 দিয়েছিলাম, তার মধ্যে থেকে উনি যে গাড়ি ভাড়া ছিল, মানে আমাদের NJP টু মানেভঞ্জনের একটা গাড়ি ভাড়া ছিল, তারপর মানেভঞ্জন থেকে তোমার সান্দাকফু যে গাড়ি ভাড়া ছিল, প্লাস টুমলিংয়ে আমরা একদিন ছিলাম, সেই দিন থাকার যে খরচটা, মানে হোটেল ভাড়াটা যেটা আগে দেয়নি উনি পরে দিয়েছিল, তো এগুলো কেটে সেটে আমরা 10,000 টাকা পেতাম, সেই 10,000 টাকাটা আমাদেরকে অনেক কষ্টে সিস্টে দুবারে 5,000-5,000 করে দুদিনে হুমকি হুমকি পর তো দিয়ে দিয়েছিল, যাই হোক, যেটা হয়ে দিয়ে দিয়েছে, তারপর আমরা মনে শান্তি। কারণ হ্যাঁ, আমাদের একটু খরচ বেশি গেছে, কারণ ওনার সাথে যা কথা হয়েছিল অনেক কম প্রাইসে কথা হয়েছিল, যা আমাদের এক্সট্রা একদিন থাকতে হয়েছিল, এমনি যে 10,000 টাকাটা দিয়েছিল সেটা আমার সান্দাকফু হোটেলেই চলে গেছে, মানে এক্সট্রা আরেকদিন ওনার সাথে থাকার কথা ছিল, আমাদের 4,000 টাকা দেওয়া দিয়েছিল, কিন্তু আমার খরচ হয়েছে 10,000 টাকা আরও, মানে আমার 6,000 টাকা এক্সট্রা খরচ হয়েছে, যেটা ওনার সাথে কথা হয়েছিল তার থেকে 6,000 টাকা এক্সট্রা খরচ হয়েছে। আর এবার বলি যেটা মেন কথা, তোমরা যেটা জানতে চেয়েছিলে অনেকে, ফার্স্ট অফ অল বলি যে কত খরচা কী খরচা, আমি প্রত্যেকটা জায়গার সেপারেট ভিডিও করেছি, আমি প্রত্যেকটা হোমস্টের
তোমার সান্দা ফুটটা বাদে সব জায়গায় তোমরা সেটা এই চ্যানেলে পেয়ে যাবে আস্তে 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 দেবো কারণ ট্রাভেল সিস্টা শেষ হলো ওগুলো অবশ্যই দেখো ওটা কিন্তু খুব ইনফরমেটিভ হবে এই ভিডিওগুলো আমি করেছি এই জন্যই যাতে তোমরা নেক্সট টাইম ওই রুটে গেলে নিজেরা বুক করে যেতে পারো কোনো ঝামেলায় না পড়তে হয় ইভেন আমি টুমলিংয়ের সাথে যেদিন টুমলিংয়ের ভিডিও দেবো টুমলিংয়ের সাথে কিন্তু আমি সান্দাকফু সানরাইজের হোটেলেরও নাম্বার দিয়ে দেবো যেটা আমরা পাইনি মানে পেয়েছিলাম বাট বুঝিনি কল করবে না টুমলিং বা সান্দাকফুতে হ্যাঁ টুমলিংয়েরটাই কল করতে পারো সান্দাকফুতে কলে কিন্তু তোমরা পাবে না অবশ্যই মেসেজ করবে মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে এবার বলি কত খরচা হয়েছে টোটাল বলে দিচ্ছি একটা কারণ ওভাবে বললে তো হবে না একটা ওভারঅল বলে দিচ্ছি আমাদের যেটা পড়েছে সেটা হচ্ছে গিয়ে পার হেড উইদাউট ট্রেন ফেয়ার 12,000 টাকা করে পার হেড পড়েছে ঠিক আছে উইদাউট ট্রেন ফেয়ার মানে ট্রেন ফেয়ারটা আলাদা ওটা আমি ধরছি না কারণ আমরা যে মোটামুটি একটা হিসাব করেছি আর কি ওরকমই 11,500-12,000 মতো পড়েছে তো ট্রেন ফেয়ারটা আলাদা কারণ ট্রেন ফেয়ার যদি তোমরা এসিতে যাও তাহলে 3rd-3rd tier আমাদের মতো তাহলে ওটা 900-something পড়ে আর যদি তোমরা স্লিপারে যাও সেটা 300-something পড়ে যে যেরকম যাবে সেটা তার ব্যাপার আছে কেনাকাটা তোমাদের নিজেদের ব্যাপার আমাদের হ্যাঁ 5 দিন আমরা থেকেছিলাম 5 দিনের যে গাড়ি ভাড়া অ্যান্ড থাকা খাওয়া ঠিক আছে সব মিলিয়ে আমাদের পড়েছে 12,000 টাকা মতো পার হেড এবারে এটা আমরা 6 জন টুর করেছি তোমরা যদি 4 জন টুর করে তোমাদের কিন্তু একটু বেশি পড়বে কারণ গাড়ি ভাড়াটা কিন্তু ডিভাইড হয়েছে 6 জন তো আমি বলবো আবার 8 জন করলে আবার একটু কম পড়বে আরও তো আমি বলবো বেস্ট তোমরা 6 জনে যাও কারণ আমরা 8 জনে টুর করেছি দেখেছি 8 জনে একটু কষ্ট হয় মানে পাহাড়ি রাস্তায় একটু কষ্ট হয় গাড়িতে বেসিক্যালি তোমার ইচ্ছেতে হবে হ্যাঁ সান্দাকফু রাস্তায় গেলে আরও কষ্ট হবে বেশি 6 জনটা সব থেকে বেস্ট মানে টাকা বলো আর কমফোর্টেবল বলো তো গেলে অবশ্যই 6 জনে যাও আর আমি এইটুকু বলবো সান্দাকফু সবাই তো হয়তো অনেকে ভয় পেতে পারো সান্দাকফু যদি যাও কি না যাও কালেজ ভ্যালি আর তাবাকুশ এই দুটো ঘুরে আসো সত্যি বলছি এসে আমাকে একদিন ঘুরে যদি তোমরা আসো এসে আমাকে কমেন্ট করো কেমন লাগলো জায়গা দুটো আমার সাজেশনে হ্যাঁ আমি কিন্তু কোনো প্রমোশন মানে পেড প্রমোশন করতে যাইনি ঠিক আছে আমি আমার ভালো লেগেছে আমি তোমাদের জন্য হ্যাঁ আমি আগেই বলে দিচ্ছি ভালো লাগার জায়গা থেকে আমি তোমাদের জন্য সবকটা হোমস্টের আমি ভিডিও বানিয়েছি এখনো বলছি ওই দুটো জায়গা আমাদেরও দুর্দান্ত লেগেছে দারুণ লেগেছে ইচ্ছা করছি আসবে আসবে ভিডিও আসবে সমস্ত ইনফরমেশন ওখানে দিই তো মোটামুটি আশা করি তোমাদের যা যা কোয়েরি ছিল আর যা যা ছিল সব কিছু জানিয়ে দিতে পেরেছি তো চলো নেক্সট আসবে ডেইলি ব্লগ শুরু হবে দেখবো তোমরা কত দেখো চলো আজকের মতো টাটা বাই তোমরা ভালো থেকো আর ভিডিওটা এনজয় করো না দেখো বলছি এনজয় করো আর কি এনজয় করো ভিডিও শেষ মানে ডেইলি ব্লগ গুলো এনজয় করো টাটা